মা বোনের আম্মারাম ও শকুন মানে বোনের শরীর কুমা বিলেসি পর মা বোনের বান্ধব পর মা বোনের শুনো আল্লাহ রাসূল কি বলল আলমার আফিদা সালাত কামসাহ নবী বললেন কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শহরগা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফরজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে রাসূল বলল ওয়াতা বালাহা ওই মেয়েটা যদি স্বামীর অধীনে চলে স্বামীকে ভালোবাসে আল্লাহ রাসূল বলল ফাঁকাতে কলমা নাই আবু আবিল জান্নাতিল শাদ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতে দরজা খোলা রাখবে রাই থাকবে আমাদের সামনে আসাম আর বেঙ্গলের আলোড়ন সৃষ্টিকারী যুক্তিবাদী বক্তা মাওলানা আফসার আলী সাহাবকে কোরআন আর হাদিসের মাধ্যমত ফাখন দেওয়ার জন্য অনুরোধ করা হইল। আর কিছু যাবে উল্টি বলে তোর মাইকে ঠান্ডা বানিয়ে বানিয়ে আওয়াজ যাতে মনিটর বক্সের কথা মিষ্টি হয়, মাইকের আওয়াজ ভালো হলে মাইকের গুণ হবে, প্রশংসা হবে, মাইক ক্যারিং ব্যাং করলে প্রশংসা হবে না ভাড়া সে। সেই জন্য বাপ আমি গতদিন ছিলাম আলিপুর দুয়ার বারো ভিসা, নাম শুনছেন না? বারো ভিসা টাউনের পিছনে টাউনে লেখার মানুষ হলাম, টাউনের মানুষে গেছিলেন রাত প্রায় আড়াইটে পর্যন্ত বক্তব্য চলছিল। তা যা হোক গত রাতে ছিলাম বেঙ্গলে, আজকে আসলাম আসাম, কালকে আবার যাব সেই তুফানগঞ্জ দেওসাড়ের বাজার, নাম শুনছেন না? বাজারে কালকে যাচ্ছে। যা হোক বাবা, আপনি আপনাদের এই শগুন বাড়িতে প্রথম খণ্ড মসজিদ যুদ্ধ নিয়ে আজকে কলিবুদ্দিন ভাই আমাকে দাওয়াত করেছেন, আমি বহুদিন আগে দাওয়াতটা পেয়েছি, তা বহু জায়গায় ঘুরলাম, এইবার জীবনে একটা জায়গা গেছি, তারপর আসাম থেকে সবাই যান সেটা হলো নেপাল রাজ্য, ঠিক না? নেপালে 29 নভেম্বর দর্শন করে আসছিলাম, জীবনে যাই নাই, আমাকে বুক করলো, আমি কারে নেপালে মানুষ আমাকে বুক করে গেলে মাথা কাম করে না, তা হাউস করে গেছি বয়ান কি হয়ে হোক, তখন ডাক্তারখানা হান্তে গিয়ে আসছিলাম, ঠিক না? ঠিক যে নেপাল গেটে এন্ট্রি করলাম আধার কার্ড, ইন্ডিয়ান পুলিশ আই কার্ড দেখে আর নেপাল পুলিশ আধার কার্ড দেখে, হ্যাঁ ঠিক আছে যাও জলদি যাও। তারপর ওখান থেকে প্রায় 45 কিলোমিটার আছে, জেলাটার নাম হলো ছাপা জেলা, আসামের জেলার নাম আছে না? ধুবড়ি, বরপেটা, গোয়ালপাড়া, ওখানে জেলার নাম মারিয়া জেলা, সিলেটি জেলা, ছাপা জেলা, খাড়িয়া জেলা, জেলার নাম নেপালে 77টা জেলা, কয়টা জেলা? 77টা জেলা। তা ছাপা জেলা করলাম, আল্লাহ ওদিকের মানুষ কোরআন কোরআন আছে সামনে, আমি দেখছিলাম মাদ্রাসায় খোবা করছিলাম, কোরআনের যে বাচ্চাগুলো হাঁপে যাচ্ছে কোরআন মাওলানা পড়ে, ওই কোরআনের তর্জমাটা কোন ভাষা হবে? নেপালি ভাষায় রে, আরবি আছে আছে, ভাষাটা হলো নেপালি তর্জমা, দেখুন সুবহানাল্লাহ, নেপালি ভাষায় তর্জমা, আহা মাদ্রাসার বাচ্চারা নেপালি ভাষায় তর্জমা, আল্লাহ বলে আমি আল্লাহ সব ভাষায় জানি, ইংল্যান্ডের মানুষ হলো ইংলিশ ওয়ানি সাল্লা আল্লাহ এক কল্লু হুম আল্লাহ আহাদ, আল্লাহ সব ভাষায় জানে, আমেরিকার মানুষ আমেরিকান ভাষা বলে, মিশরিয়া মানুষ মিশরি ভাষা বলে, লন্ডনের মানুষ ইংলিশ বলে, লন্ডনের মুসলমান আল্লাহর কোরআন তরজমা করে ইংলিশে, কন্ত বাবা আল্লাহ বোঝে কি না, ধরে বলে
বাংলা সব ভাষায় বলে, তুই যে ভাষাই কো, বাংলা কো, উর্দু কো, ফার্সি কো, নেপালি কো, ইংলিশি কো, যে ভাষাই কো, আল্লাহ সব ভাষায় বোঝে। আল্লাহ বলে আমি আল্লাহ মহান, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাবা আমার শোনার স্যার, আমি বহুদিন পর আপনাদের সগুনমারি এই মসজিদের জন্য আসলাম, আপনারা আমাকে খুশি নেবে আসতে করলেন, খুশি নেবে জোরে কোন খুশি নেবে, যদি খুশি হাতটা দেখান তো বাবা দুনো দুইটা হাত, যদি খুশি একটু আগে আগে বসি, পিছনে বাবা একটু আগে বসে, আগে আসেন, আগে আসেন বাবা, আগে আসেন, যদি খুশি একটু আগে আগে বসিব, সোনা মোর কলজা মোর ধন মোর মানিক মোর, বহু আশা করে আসছেন বাবা এই ঠান্ডার মৌসুমে। আপনারা হ্যাঁ এই যে যুবক ভাইয়েরা পাখির মতন দৌড়ে আসতেছেন, তোরা আগে জান্নাত যেতে চান না পরে জান্নাত যেতে চান? জান্নাত যদি যাতে আগে যেতে চান, নামাজের প্রথম কাতারে খাড়া হন, ভালো ছাত্র হলে সামনে বেঞ্চিতে বসে, আমি মাস্টার মানুষ তো, আই এম টিচার, ভালো ছাত্র পড়া হলে ওস্তাদকে আগে যায় সামনে বেঞ্চি বসে, আর তার পাশে পড়া হয়েছে হয় নাই ওই লাস্ট দাবি যাতে মতি আসে না স্যার, তোর কোন ঠিক দাবি ঠিক আমিও এমন সালাক মাস্টার, ফার্স্ট বেঞ্চে পড়া ধরো না লাস্ট জান দিয়ে সারকে লাখ দেখি রে, তা আগে বসে ভাল, তুই তিন দিন পর আগত ধরো, এমন মাথা ঘুরি দে সবাই পাশে বসে জানে মাথা বসে খাবি আম্মা সওয়াব আমন সালা আমরাও আমন সালা, ঠিক না বিঠি? সেই জন্য বাবা জান্নাত যেতে হলে আগের কাতারে যাও, আগে সামনে বসো, আল্লাহ আগে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাড়িতে কবেন এডি কবেন এডি কবেন, তারও জোরে কোন সুবহানাল্লাহ, লাইন তাকবীর, লাইন তাকবীর, দীন ইসলাম, দীন ইসলাম, কোরআন হাদিস যেখানে আমরা যাবো সেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহর ঘর যেখানে, নবীর বাড়ি যেখানে, হাদিস কোরআন যেখানে, দিন মহফিল যেখানে, রাই তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে কর, আরো জোরে, আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আজকে যে সগুনমারি প্রথম খণ্ড মসজিদের বিশালে সব ভাই মহফিলে বসছি, আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানে কিনা, কাঁই কোন নিয়তে বসছি আল্লাহ জানে কিনা, অন্তরে কি আছে আল্লাহ জানে কিনা, অন্ধকারে কয় গেলাস খাই আল্লাহ জানে কিনা, অন্ধকারে কয় সিলিং টানি আল্লাহ জানে কিনা, কার গরু শুরু করে নিয়ে গেছে আল্লাহ জানে কিনা, কার পোহরি মাছ খাবানো শুরু করে আল্লাহ জানে কিনা, কার দোকানে শিং দিয়ে খাবানো হচ্ছে আল্লাহ জানে কিনা, সব জানে, সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, আল্লাহ রব্বিল আলামিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ, الحمدللہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاة والسلام علی رسولہ الکریم اما بعد اعوذ باللہ من আমার সাথে সবাই করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুসলিমিনা والمسلمات والمؤمنين والمؤمنات إلا المسلمين والمسلمات
وسلم لا يؤمنون أحدكم حتى تكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما صلى السلام قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وسمى شهرها وسدى فرضها واتت بلاغا فقد كلوا من أيه أبواب الجنة الشهاد أو كما صلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ, বহু দূর দূর থেকে আসি তোমার জলসায়। আমি জানি বিলেশি পরে একটা জলসা আছে, সেটা হলো শোভনবাড়িতে। আমি এহদিন এহদেশে থাকি, আমি আপনাদের মহব্বতে আসছিলাম, গাড়ি নিয়ে রাতে চলে যাব, স্কুলে কাল অ্যাটেন্ড হতে হবে, সেই জন্য আমি আপনাদেরকে মহব্বত করি সালাম দিয়েছি। সালাম দেওয়াটা হলো সুন্নত, জোরে কোন সালাম দেওয়া কি, আর একটু জোরে বলি বাপ, সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বা আমার শোনার চান, বর্তমান যুগটি হলো সায়েন্সের যুগ, খুব ব্রেনতে খাটে নেবেন, বর্তমান যুগটি হলো ইকোনমিক্সের যুগ, বর্তমান যুগটি হলো পলিটিক্যাল এর যুগ, বর্তমান যুগটি হলো দেয়ার ইজ নো ডিপেন্ডেন্সি টু সেন্ড আমার যুগ, বদ্রিতিপি মেমোরি কাঠের যুগ, যেরকম ঠিক না ঠিক, সে যুগে সে জামানায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে নাকি অন্য জাতির ছেলে, যে যুগে যে জামানায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে নাকি অন্য জাতির মেয়ে, যেরকম ঠিক না ঠিক, সেই জামানায় সেই যুগে একটা নবীর সুন্নাতকে পালন করতে হলে ঈমান নিয়ে কবরে যাওয়া বড় ভয়ানক পরিস্থিতি, যেরকম ঠিক না ঠিক। সেই জন্য সোনার চানরা, আমরা নবীর ভালোবাসা অন্তরে আছে কিনা, আছে কি না, আমার নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, সুবহানাল্লাহ,
নবী বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে, জুম্মাটা আমাকে ভালোবাসে। আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। ভূমিকম্পর মতো আসিয়ে যায়, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাহ আজকে এই শগুনমারী প্রথম খণ্ড মসজিদের উন্নতি কল্পে আজকের বিশাল ধর্মীয় সভার সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূরদূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিছিলেন ওলামা দ্বীনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুপুগণ মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটা আল্লাহকে স্মরণ করবো, লা ইলাহা জোরে পরে লাইনা সবাই পরে লাইনা সবে নবীজির নবীজিনি সবে নবীজির তিনি হলো কাওসারওয়ালা পরলাইনা জমিনের মালিক যে আল্লাহ আকাশের মালিক সেই আল্লাহ পরলাইনা জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পরলাইনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে পর সাল্লাল্লাহু আব্বা জানা শোনা চান কন্ত বাবা জান্নাতের মালিককে জাহান্নামের মালিককে। তাহলে আমরা জান্নাত যাবার চাই না জাহান্নাম যাবার চাই? জান্নাত কাই কাই যাবে ওই তো জানিয়াত করছো আল্লাহ সগাই যায় বাবা। 16 তারিখ মেট্রিক পরীক্ষা না ফেব্রুয়ারি আমার স্কুল থেকে প্রায় 58-57 অ্যাপ্লাই করছে মানে ফর্ম ফিল আপ করছে সবাই কিন্তু টেস্ট পরীক্ষা এই দুদিন থেকে শেষ হয়ে গেল গতদিন প্র্যাকটিক্যাল ছিল সবার নিয়ত কি পাস যেরকম ঠিকই পাস। 16 তারিখে সকালবেলা যায় 9টার আগে সেন্টারে এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যেতে হবে নালে সেন্টারে ঢুকতে দিবে না। চাচা বলে ও বাবা এত সকালে কুয়াশা কেন যাও? চাচা দোয়া করবে না যে ফাঁস ইংলিশ বাবা কোন স্কুল অমুক স্কুল রোল কত ছিল ক্লাসে 201 মুয়ে লাস্টে হুজুর দোয়া করে কিন্তু ওনার 201 রোল থাকতে পারে আশা হলো পাঁচ তোর কোন ঠিক নেই ঠিক এই বন্ধু রে পরীক্ষা দেওয়ার পরে ওনার রেজাল্ট আসবে 3 মাস পরে পাস না ফেল তোর কোন ঠিক নেই ঠিক ইয়ার আগে বোঝা যাবে না। ছেলেকে ছেলের মাকে বলে বিবি রে কি বাবু টেবিল 5টা লিটার পাবে কি কি খোয়ালো কালকে মাগুর মাছের ঝোল খোয়াইছে আজকে আপেল আঙ্গুর কাটি দিল পড়াশুনা কেমন কন্যা বাবু বোধহয় 100টা লিটার পায় নাকি কে বাবু তো মুখ দিয়ে পড়া পড়ে না কে বারে বারে ঘরে যা দুইটে তার কানন লাগে দিছে টেবিলের ভিতরে নাকি বুঝো জানো না বইয়ের পাতা খালি উল্টে মনে করছো বইয়ের সাথে বোঝা কানেকশন দিয়েছে ঠিক না বেটি
বাবুর কেবিনের সাথে কোন কানেকশন নাই, মোবাইল যে বইয়ের তো লথুয়ে হেডফোন লাগায়া পুরা ডান্সের গান চালাইছে। মা মনে করে রে বাবু পড়া পড়ে দেখো ঠিক না বিটা, ওই ছাত্র পাশে কোন গ্যারান্টি আছে? আছে গো, কবি বলছে ছাত্রন অধ্যনং তপসং টেবিল, ছাত্র জীবনটা হলে টেবিলের সাথে তপস্যা করতে হবে, বইয়ের সাথে তপস্যা করতে হবে, উনি তপস্যা করে মোবাইলের সঙ্গে। ও বন্ধুগণ, আপনার পাশে কোনো গ্যারান্টি নেই, হাত তুলে জান্নাত পাওয়া যায় না, জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। নবীর দরবারে মুসলিম শরীফের হাদিস আব্দুল ইবনে আব্দিস সহিত বর্ণিত আছে, রাসূলকে প্রশ্ন করল কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ো আমি কইল আল্লাহু তাআলা, নবী গো, ও গো নবী, পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো আমলটা কি? নবী বলল কয়লা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। তোমার বাঙালি পড়া শগুন মারাত বা মামা বাজার নাই না? আমার বক্সিয়ার মেলা আছে, মসজিদে মহাজন আদান দিচ্ছে, জহর আদান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আদান দেয় না, আল্লাহু আকবার কত সুন্দর ঠিক না? 14 বছর মহাদিনী করছিলাম গোলগন্ধ টান মসজিদে, আল্লাহ বিদ্যে পাড়ায় আজান দিয়েছিলাম দুই দিন, বহুদিন 1993 সালের কথা, আজকে না রে বাবা আজান দিছিলাম, সবাই বলছে হুজুর তোমার আজান দিতে হবে, আল্লাহ আজানের একটু মধু, আল্লাহ বলে আমি আল্লাহ বড় মহান, আমি আল্লাহ বড় মহান, সুবহানাল্লাহ। কত মুসলমান আছে আজান শুনিয়া এক মুসলমান এক মুসলমান কি কি বোধ করতেছে, নামাজির ভালো না, ইমামাজির ইমান নাই, টুপিয়ালার ইমান নাই, মলনার কি বোধ করে, মৌলবীর কি বোধ করে, নামাজির কি বোধ করে, আর আমি হিসেবের কি বোধ করে, উনি বলে নামাজ না পড়লো মোর ইমাম বেশি যখন নবীর কাছে একটা লোক কিছু, হুজুর আমি বড় ভালো মানুষ, কি মানুষ হুজুর, আমি মানুষকে সেই দে যা চায় তা দে, হুজুর বলে তারপরে কি বল, হুজুর মোর ইমান ঠিক আছে তারপরে কি করো, হুজুর আমি গরিবকে সহায় করি তারপরে কি করো, হুজুর আমি অন্যায় করি না, নবী বলতে তুমি নামাজ পড়ো, কয় না আল্লাহর কাছে তুমি নত হও না, আর তুমি কিসের দান কিসের তোর ভালোবাসা তোর এখন ঠিক না বিটি, আল্লাহ বলছেন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তুমি আমাকে ভালোবাসতে চাও আমার রাসূলকে ভালোবাসা সে কত রকম, সুবহানাল্লাহ। এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? আছে না নাই? তোমারই দুনিয়া দুঃস্বপ্নিনীল, সে দেখ রহমান কাফিরের হাততে নিধন হইতাছে, কি করে মুসলমান, মসজিদ ভুলিলাম মাদ্রাসা ভুলিলাম, তাই তো এতই অপমান, কাফিরের হাততে নিধন হইতাছে, কি করে মুসলমান, কোরআন ভুলিলাম হাদিস ভুলিলাম, তাই তো এতই অপমান, কাফিরের হাততে নিধন হইতাছে, কি করে মুসলমান, ঠিক না বিটি? আজকে মুসলমানে পিটাই হয় কেন? মুসলমান তো হালাল হালাল বলবেন, মুসলমানে এক গ্লাস খাইলে পাগলা কুটে,
ঠিক করে দিবে যেরকম ঠিক না ঠিক মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস খেলা বন্ধ করে দেয়, মনে হয় ভারতবর্ষের জমিনে আসামের জমিনে এই চারটে কোম্পানি বন্ধ হয়ে যাবে যেরকম ঠিক না মিটি কেন শোনা। আজকে মুসলমান সেই বস্তু খায় যেটা শরীরে পড়লে চামড়া কাটি দিলেও সে পাগ হয় না, সেই পেটের ভিতরে যেতে সেই আমাকে বলে হুজুর দোয়া করবেন, আল্লাহ দিলে তোমার দোয়ার চারটে বেটা কি তোমার বেটা নেই, কালকে খেয়া লেট্রিনে দরজা পড়ছে কা বসে কম আল্লাহ বলে মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত, বিশ্বাসী বান্দা বান্দিনা, আমার মমিন বান্দা বান্দিনা, আমার আদেশকারী বান্দা বান্দিনা, আমার সত্যবাদী সত্যবাদিনী বান্দা বান্দিনা, যখন সুবহানাল্লাহ আব্বা মুসলমানের খাতায় নাম রাখি, আজকে মুসলমানই তো রাখতে পারলাম না, ও সোনারে যেদিন তু কবরে নিয়ে যাবি শোনো, যেদিন তোর বাপকে তু খানি করে গ্রামের মানুষ নিয়ে গেছে, সেদিন তুমি পিছনে পিছনে কান্দতে কান্দতে কবরের পাশে গেছিলে, যেদিন তোর মাকে খাকামদে নিয়ে যায় সেদিন তুই মাটির পরে কান্দছিলি রে শোনা, যেদিন তো নিয়ে যাবে গ্রামের মানুষ সেদিন দেখবি রে তোর পরে কেউ কান্দাইয়া থাকবে না, সোনারে বুঝিস না কেমা আজাল কখন আসবে কাউকে বলি আসে না, বাবার কাছে আগে আজাল আসবে না, ছেলের কাছে আগে আজাল আসবে, ভাইয়ের কাছে আগে আজাল আসবে না, বোনের কাছে আগে আজাল আসবে, জান কাবাস করতে কেউ কুতু বুঝতে পারবে না, আজকে যদি বাঙালি পাড়া ছেলে যদি গাড়ির তলে পড়ি মারা যায় আঠারো উনিশ বছরে, উনি কি বলতে পারে আজকে আমি মারা যাও, যেরকম ঠিক নেবি ঠিক আজাল কখন আসবি শোনা, ইসলাম গ্রহণ করার জন্য ইসলাম মানে হলো শান্তি, ইসলাম মানে কি মুসলমানের শান্তি আছে যেরকম বাপ বাটের শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, গ্রামে গ্রামে শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে আছে, বা বর্তমান স্বামীরাও দেওয়ানি স্ত্রী দেওয়ানি উইয়েটাই শান্তি ঠিক না বিজি, বর্তমান ডিজিটাল বারখার মেয়ে আল্লাহ বুঝুন তুই কয় বর্তমান তোর ভাষণ মোর অধীন চলে ঠিক না বিজি, কলে কি কই বাবুর বাবু যেটা কম সেটি শুন, যদি কাজটা দরকার নাই বিলিসি বাজা বাদ দাম নাই যাবা ইয়ে ভাত বন্ধ করে দিন যেরকম ঠিক না বিজি, মা বোনের আম্মার ও শ্বশুর মানে বোনের শরীর কুমার বিলাসি পরা মা বলে না বান্ধব পরা মা বলে না শোনো, আল্লাহ রসুল কি বললো আলমার আফিজা সাল্লাত কামসাহা, নবী বললেন কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুগা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফরজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে রসুল বল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর অধীনে চলে স্বামীকে ভালোবাসে আল্লাহ রসুল বল ফাঁকাতে কল মানাইও আবু আবিল জান্নাতিল শাদ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতে দরজা খোলা রাখবে, রাই থাকবে মা বোনেরা আমরা ও মা এই চারটে কথা আল্লাহ রসুল হাদিস বলে দিলেন, মেয়েদের চারটে কাম যদি দুনিয়াতে করতে পারে এই মেয়েটা জন্য জান্নাত সহজ হয়ে যাবে, মা আসানা
তোমার স্বামী যখন আসবে স্বামীর কাছে দাঁড়াবা, তোমার কথাই যদি স্বামী খুশি হয়ে যায়। রসুল বলল ওয়া জাউজুহা আনহা, জাউজুহা মানে হলো স্বামী, আনহা দিন তোমার উপরে যদি খুশি রাজি হয়ে যায়। আল্লাহ রসুল বলল দেখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ, কত বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে স্বামীর দিকে তাকে দেখে মুস্কি হাসে, মোলাকাত করে। ওয়াজ করি বাড়ি গেছিলাম না আমি, যে ঘরের দরজা দেখছে সামাত আলেম রব্বে গেছে, সালাম না দাও বন্ধু বাড়ি ঢুকি না, মানুষ থাকবে না একটু ঠিক না ভিটি বাড়ি দেই ঢুকলাম সালাম দিয়া। আমার বাড়ি আলী হোম মিনিস্টার, বাড়ি আলী মাঝে মাঝে হোম মিনিস্টারও কোয়া খায়, যেরকম ঠিক না ভিটি হোম মানে ঘর, হাউস মানে ঘর, তা বাড়ি আলী হোম মিনিস্টার কোয়া।